অবশেষে 10 দিন কাটানোর পরে 10-11 দিনের ছুটির মধ্যে অবশেষে একটু সুযোগ পাইছি নিজের মা বাবার কাছে আসার মতো সময় সুযোগ পাইলাম। তো আসছে আমাদের বাসায় নববর্ষের দিন দুপুরবেলা। আসার পর আমি এসে একটু ফ্রেশ ট্রেশ হইলাম, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। তো যেহেতু নববর্ষ ছিল এর জন্য ভাই হচ্ছে পান্তা ভাত করছে, আর পান্তার সাথে যা যা খাই, ইলিশ ভাজা, ডালের বড়া, বিভিন্ন ধরনের বড়া ভাজি, তারপর খাসির মাংস ছিল, তারপর চাটনি করছিল মা, বুটের ডাল করছিল, সালাদ ডালাত ছিল, শুকনো মরিচ ভাজা ছিল, এগুলো তো এখন খাওয়া দাওয়া দিতেছি, খাবো আমরা। তো পান্তা ভাতও ছিল, গরম ভাতও ছিল, যে যেটাই খায় আর কি, যার যেটা ইচ্ছা সেটাই খাবে। যেহেতু আমরা একদম সকালে খাইতে, ওরা মেইনলি পান্তা ভাতের আয়োজনটা ভাই মেইনলি করছিল সকালবেলার জন্য, তো সকালবেলা কারোরই খাওয়া হয়েছে না, আমরা তো গেছি দুপুর দিকে, তারপর আবার ভাইও খায় নাই সকালবেলা। আর এদিন আবার বাবুমার নিরামিষ ছিল, যার জন্য তারা আবার এই আমিষ টামিষ কিছু খায় নাই, ধরে নাই আর কি। তো আমার জ্যাঠাতো বোনের ছেলে জয়, ও আসছে আমাদের বাসায়, ভাইগনা, আমার ভাইগনা, ওই যে কালো গেঞ্জি পরা যে, ও আসছে, আর এখানে কিছু কিছু ভিডিও ভাই করছে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে এখন আমি একটু পান খাইতেছি বাবুর এখান থেকে নিয়ে, বাবুর এখানে সুপারিগুলো অনেক মজা, আমার অনেক ভালো লাগে খাইতে, তো বাবুর এখান থেকে নিয়ে একটু পান খাইলাম, তারপরে অনেকক্ষণ একটু রেস্ট নিছি। রেস্ট নিয়ে ভাই হচ্ছে বাবুর জন্য যে কফি নিয়ে আসছে, তো এই কফিটা বানাবো একটু, আমি যখন গেছি আর একটু পরে আর কি, মানে আমি যাই ভাইরে বাসায় পাই নাই আর কি, ভাই বাইরে ছিল, তো আসার পর তখনই নিয়ে আসছে আর কি। তো ভাবলাম নতুন এটা ট্রাই করি, আমি খুলি, বাবুরে বললাম যে আমি কফি বানাই, ট্রাই করি। আর এখানে ভাই মার জন্য একটা ক্রিজবেলার একটা পার্স নিয়ে আসছে, পার্সটাও অনেক সুন্দর আর অনেক সফট ছিল পার্সটা, আমার অনেক ভালো লাগছে। তো ভাই নাকি ইন্টার্ন করে কয়েকটা টাকা পাইছে, তো এগুলো দেয় বাবুর জন্য কফি, তারপর হচ্ছে মার জন্য এই পার্স নিয়ে আসছে, মানে সে হচ্ছে যার যেটা প্রয়োজন এই রকম জিনিস নিয়ে আসছে, বা নিয়ে আসছে, মার একটা পার্স প্রয়োজন ছিল, মা বলে নাই বাট ওর জন্য দেখলাম মার জন্য পার্স নিয়ে আসছে, বাবু তো কফি খেতে পছন্দ করে, বাবুর জন্য কফি নিয়ে আসছে। তো এই যে কফিটা আমি বানালাম, ওইখানে ক্রিম একটা পাউডার ছিল আর কি, ওইটা দিয়ে মিক্সড করে আর একটু অল্প একটু চিনি দিয়ে মিক্সড করে বানাইছি। তো মা আবার আমার জন্য জামা নিয়ে আসছে, রেডি ড্রেস একদম, এগুলা ভাইয়ারে দিয়ে আনাইছে নববর্ষ উপলক্ষে। জামাটা অনেক সুন্দর আর আরাম পাবো অনেক। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি আর কি, রেডি হয়ে, মানে আমি রেডি হইতেছি, তো আমার ননদের জামাই যে জামাটা দেওয়া দিয়েছিল ওইটাই পরছি, রেডি হয়েছি। পরে মা বলতেছে দাঁড়া দাঁড়া, পরে মা এটা বের করে দিল, বলতেছে এইটা পইরা যা। আবার আমার হাজবেন্ডের জন্যও শার্ট নিয়ে আসছে, ওরেও বলতেছে যে এইটা পইরা আসতে আর কি, আমরা তো আবার ত্রিশালা এসে পরবো, তো এগুলো মা বের করে দিল। আর এটা আর একটা টি শার্ট, এটা হচ্ছে আমার যে ভাইগনা জয় তার জন্য আর কি কিনছে, তো ও আর কি ব্ল্যাক কালার খুব পছন্দ করে, ওর পছন্দ মতো ওরে নিয়েই কিনছে। তো এগুলা ভাই আজকেই কিনে নিয়ে আসছে আর কি, আমি যখন আসছি আর একটু পরে সে বাসায় আসছে, আমি আসার আগে আগে বাইরে গেছিলো আর কি। তো এগুলো মা ভাইরে দিয়ে আনাইছে আর কি, যে কাজগুলো আগে আমি করতাম এই কাজগুলো এখন ভাই করে। তো সবসময় দেখা যায় শপিং টপিংগুলো, পয়লা বৈশাখের শপিং টপিং, এগুলো তো আমি আর মা গিয়ে বাইরে গিয়ে করি সবসময়, তো এইবার ভাইরে দেওয়া করাইছে। যাই হোক, আমি জামাটা পরলাম, আর আমার অনেক টায়ার্ড লাগতেছিল, জামাটা একটু ঢুলা হয়েছে, চাপাইতে হবে আর কি, আর আমার অনেক টায়ার্ড লাগতেছিলো, কোনো কিছু রেডি হয় না, জাস্ট মুখটা ধুইয়া বের হয়ে পড়ছি। আর এই যে আমার হাজবেন্ডও তার শার্টটা পরছে, তার শার্টটা অনেক সুন্দর হয়েছে, তার অনেক ফিট হয়েছে সুন্দর হইয়া, আমারটা একটু ঢুলা হয়েছে, ওরটা আবার ফিটিং অনেক সুন্দর হয়েছে, আর ওরটাতে আবার সেলফ প্রিন্ট করা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বের হয়ে পড়বো আর কি, ত্রিশালা এসে পড়বো, এটা একদম সন্ধ্যার পরে পরে। তো অবশেষে একটু নববর্ষের দিন একটু মা বাবার সাথে কাটাইতে পারি, অনেক ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি আমি আমার বাসায় আসছি এতদিন পরে, আসার পরে হচ্ছে ঘর দোরের অবস্থা খুব খারাপ হয়েছিল, অনেক ধুলা বালু, তারপর হচ্ছে তেলা পোকা হয়েছিল, এগুলো ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, তারপর হচ্ছে যে বিছানা টিছানা এগুলো পরিষ্কার করলাম, রান্নাঘরে পিঁপড়া হয়েছিল অনেক, এগুলো পরিষ্কার করলাম, কইরা টইরা একটু আলু সিদ্ধ ভাত করলাম, করার পর এখন গিয়ে একটু ফ্রি হইলাম। এখন প্রচুর টায়ার্ড লাগতেছে, তো অনেক কিছু আনতে হবে, এখন হচ্ছে যে এগুলো লিস্ট করব কি কি লাগবে না লাগবে। আর একটু গ্রিন টি করলাম লেবু দিয়া, মনে হইতেছে একটু গ্রিন টিটা আমার এই মুহূর্তে দরকার, গ্রিন টি খাবো আর হচ্ছে লিস্ট করব কি কি লাগবে না লাগবে। তো যত অনেক দিন পরে, যত বলতেছি অনেক দিন পরে বাসায় আসছি, 11 দিন 10 দিন পরে আসছি, তো একটা সফর গেল, ভালোই লাগলো, শ্বশুর বাড়ি, তারপর ননদের বাড়ি, শেষমেশ হচ্ছে বাবু মার সাথে জাস্ট একটু দেখা করে আসলাম, আমাদের বাসা হয়ে আসলাম, আমাদের বাসায় থাকতে পারলাম না, সুযোগ পাই নাই, 2-3 ঘন্টার মতো সময় কাটাইছি।
তো ভালোই গেছে সব মিলায়া। বাট একটা জিনিস আবার একটু খারাপ লাগতেছে যে প্রথমবার এরকম হয়েছে যে নববর্ষের দিন আমি কোথাও ঘুরতে বের হই না, নয়তো সবসময় আমি নববর্ষের দিন ঘুরতে বের হই, কোথাও না কোথাও একটু পার্কে যাই বা ভার্সিটিতে যাই, একটু ঘুরতে বের হইতে। এইবার আর এটা হইলো না, সুযোগ হয় নাই, সময় সুযোগ কোনোটাই হয় নাই। তো এটা আবার অত খারাপ লাগতেছে না, একটু কিঞ্চিত খারাপ লাগতেছে। তো চেষ্টা করবো এখন থেকে রেগুলার ব্লগ টক দেওয়ার। আর আমার পেজ তো এখনো ঠিক হয় নাই, ভাবছিলাম ঠিক হয়ে যাবে, এখনো ঠিক হয় নাই। জানি না আমি কি করব, আমি এখন একদম হোপলেস, খুবই হতাশ, কি করব না করব বুঝতে পারতেছি না। খুবই খারাপ লাগে এখন আমার পেজটার কথা ভাবলে, মনটা অনেক খারাপ হয়ে যায়, কি করব। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ কর। আর আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে, অনেক ঘুম ঘুম লাগতেছে, প্রচুর টায়ার্ড লাগতেছে, প্রচুর জানি টানি কইরা অবস্থা খারাপ, প্রচুর টায়ার্ড লাগতেছে এই মুহূর্তে। মানে চোখ, মানে চোখ খুইলা তাকায় থাকতে পারতেছি না, এরকম টায়ার্ড লাগতেছে আর কি। তো এখন এই যে একটু লিস্ট টিস্ট করবো, গ্রিন টিটা খায় একটা একটা ঘুম দিব। যদিও এখন গ্রিন টিটা না খেলে হয়তো কিন্তু খুব মন চাইতেছিল আর কি, তারপর একটা ঘুম দিব, যার জন্য আমার বিধ্বস্ত লাগতেছে আর কি, আমি টায়ার্ড, এর জন্য আমার বিধ্বস্ত লাগতেছে একদম। তো লিস্ট করি এখন বৈশা বৈশা। আর হচ্ছে যে আপনাদের সবাইকে 1421 বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবাই আপনারা অনেক ভালো থাকবেন, বড়রা যারা আছেন আমার প্রণাম নেবেন, যদিও আমি সবার শেষে আপনাদেরকে প্রণাম জানাইতেছি, একটু দেরি হয়ে গেল। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। এই তো লিস্ট করলাম, এই জিনিসগুলাই লাগবে, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, আদা, গ্রিন টি, ডিম, আলু, শাকসবজি, মাছ। গ্রিন টিটা আমি আবার দুইবার লিখছিলাম। তারপর লাগবে আটা, কাঁচামরিচ, আপাতত আমার মাথায় এগুলাই আসতেছে, এগুলাই লিখলাম।